ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আগামীকাল যথাযথ মর্যাদায় উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30। ঈদুল আজহা ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের জাতীয় ঈদগাহ সহ রাজধানী জুড়ে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানিয়েছেন টিএমপি কমিশনার। জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানী ছাড়ছে মানুষ লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো, বাড়ছে ক্রেতার সংখ্যা, বাড়ছে বিক্রিও। বগুড়ার চণ্ডীহারায় বৈশাখী পরিবহনের বাস উল্টে নিহত দুই। আর্থিক স্বচ্ছতায় আন্তর্জাতিক মানদণ্ডে ন্যূনতম শর্ত পূরণকারী দেশগুলোর তালিকায় ঠাঁই হয়নি বাংলাদেশের। ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশ আজ সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ নিয়ে ভুটানের মোকাবেলা করবে।